ব্যাক টু মাই চ্যানেল লিভ লাইফ উইথ শম্পা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখছি একদম রেডি হয়ে নিয়েছি। তো আজকে তো নীল পুজো, জানি না ব্লগটা আজকে দিতে পারবো কি কালকে দেব, তো তাও সবাইকে জানাচ্ছি নীল পুজোর অনেক শুভেচ্ছা। তো তোমরা যারা যারা নীল পুজো করছো তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই আশা করি। আর এখন বাজে বিকেল 4টে, তো একবার সকালে স্নান করেছিলাম আর এখন আরেকবার স্নান করে নিলাম। তো এখন আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, ঘরেও ঢালবো আর এখানে মন্দিরেও ঢেলে আসবো। তো চলো তোমাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের নীল পুজো, তো গতবার থেকেই আমি শুরু করেছি নীল পুজোর উপোস আর এটা আমার দ্বিতীয় বছর। চলো সঙ্গে থাকো দেখতে থাকো। দেখো আমার পুজোর থালা সাজানো একদম রেডি হয়ে গেছে, এখন ঘরের ঠাকুরকে একটু জল ঢেলে নেব। আর মা আগেই ঢেলে নিয়েছে, সেজন্য দেখছে আগের থেকেই সব দেওয়া আছে আর আমিও এখন ঢেলে নিচ্ছি। এখন ওর জন্যই বসেছিলাম যে ওকে নিয়ে যাব, কিন্তু ও এখন বলছে আমি যাব না। তো সকালে বলেছিলাম যে বম্বলের মাথায় জল ঢালবো আর বম্বলকে ও তো খুব ভয় পায়, ওই জন্য ও একদমই যেতে চাইছে না। এখন দেখি ওকে ভাবছি যে কাকি শাশুড়ির বাড়িতে দিয়ে আমি জল ঢালতে যাবো। আর এদিকে প্রায় 5:45 বাজতে যায়, তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমিও এখন ঝটপট চলে যাব। তো দেখি আর কী ব্যবস্থা করা যায়, চলো। আর ওকে তখন রাখতেই হবে, কারণ বাড়িতেও কেউ নেই, ওর ঠাকুমা দাদুর সাথে ডক্টরের কাছে দেখাতে গেছে। তো দেখো মেয়েকে রেখে এসছে আর এখন আমি বেরিয়ে পড়ছি। দেখো শিব মন্দিরে চলেও এসছে আর এটা একদম বাড়ির পাশেই, আর এখানে তো আমি আমার জল ঢালাটা তুলতে পারবো না, তো আমি অন্যদেরটাই দেখাচ্ছি। আমার জল ঢালা হয়ে গেছে, এখন চলে এলাম যে আর ওখান থেকে একটা শশা আর একটা লেবু নিয়ে আসছি। এখন আমার প্রচণ্ড জল তেষ্টা হয়েছে, এখন ঘরে ঢুকে ঠান্ডা জল খাবো, আবার পরে তোমার সাথে কথা হবে। দেখো আমি এখানে সাবুন নিয়ে বসে পড়েছি আর মেয়ের দুসন্ধ্যাবেলা খাওয়ার না খেয়ে ও গ্রেপস নিয়ে বসেছে, শত বারণ করছে তাও শুনছে না, গ্রেপস খেয়ে যাচ্ছে। আর আমি এখন শশা খাচ্ছি, তো এটা জল ঢেলে ওখান থেকে নিয়ে এসেছিলাম, প্রসাদটা খাচ্ছি, পরে সাবুটা খাবো। আর তো চলো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না, এমনিতেও খুব টায়ার্ড, তো এরপর ওকে আবার খাওয়াবো। আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, যদি পারি আজকে এডিট করতে তো আজকে এটা আপলোড করবো, নাহলে এটা কালকে আপলোড করবো। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, মনে থাকে যেন।
আর তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই নতুন বছরে খুব ভালো থেকো, সমস্ত রোগ ব্যাধি থেকে দূরে হয়ে সবার জীবন সুখে আনন্দে কাটুক, তো এই কামনাই আমার। সবাই খুব ভালো থেকো, শুভ নববর্ষ, টাটা।